বন্ধু ডেইলি তো এই রেস্টুরেন্টে খাই কিন্তু ওয়েটারদের বিহেভ কি বলি বিহেভ আজকে আসো কাছে কি বিহেভ তার ওয়েটার ওয়েটার এত সাহস আসো ওয়েটার আমাদের সামনে আজকে আসো এই ওয়েটার ওয়েটার শিখাই এই তোর এতক্ষণ লাগে আসতে লাগবে না তখন কি মনে আমার কি আর কাজ করব নাই নাকি তোর বাবা তুলতে রাখছ আমার এই জায়গায় হ্যাঁ কুকুর মতো ডাকস মানুষ মনে হয় না কিংসার মনে হয় না কুত্তা মনে হয় না বিড়াল মনে হয় তো ওই এটার মেনু কই মেনু দেখছ তো সামনে এটা সানগ্লাস পরে আছে এই জায়গায় কেন লয় দেখছ নাকি এটা মেনু সামনে থাকলে মেনু দেখেন অর্ডার উড উড আই হ্যাভ সাম ড্রিঙ্ক হ্যাঁ কি ড্রিঙ্ক খাবা কোল্ড ড্রিঙ্ক নাকি মিনারেল মিনারেল আছে হ্যাঁ মিনারেল আছে কোল্ড ড্রিঙ্কস নাই না ও আচ্ছা মিনারেল কোনটা খাবি ঠান্ডা নেই গরম ঠান্ডাটা আছে ঠান্ডাটা নেই তাহলে গরমটাই দেন গরমই তো গরম খাবা কি শিখছো তুমি গরমই তো গরম ই ই ওয়াটার খাবা তুমি শিখাইছি তো মতো এগুলো তোমারে এ কি তোর স্যার খাবি না এর না তোদের খাওয়ার যোগ্যতা এই রেস্টুরেন্টে নাই তোরা ম্যানারে যাও স্যার এই গ্রাজুয়েট ডিগ্রি নিয়ে এসে এখানে খেতে আসবে ভাই রেস্টুরেন্ট অনেক সুন্দর না হ্যাঁ এর আগে কোনো সময় এমন রেস্টুরেন্টে এসেছিস না ভাই মনে হয় এরকম আগে আর ওটা হ্যাঁ দেখা তো এই টেবিলের এই অবস্থা কেন টেবিল তো ঠিকই আছে ওই টেবিল ঠিক আছে টেবিলে পানি কেন এটা কি পানি স্যার এটা মিনারেল ওয়াটার মিনারেল তুই আমাকে মিনারেল চিনাস স্যার আমরা মিনারেল ওয়াটার ওইটা ভিতর বলে এটা মিনারেল হ্যাঁ স্যার এই তুই টেবিল পরিষ্কার কর তাড়াতাড়ি স্যার কী খাবেন আমাদের এখানে কী কী আছে স্যার গ্রিল আছে হালিম আছে পাউরুটি আছে তারপরে অনেক কিছুই আছে কী খাবেন বলেন পরোটা আছে পরোটা জি স্যার আছে যা পরোটা স্যার কয়টা খাবেন নিয়ে আগে দেখি নিয়ে ছোটো কোনো ই না ম্যানার নাই ম্যানারলেস ম্যানারলেস তো ম্যানার শিখাতে হবে কয়টা নিচ্ছিস স্যার দুইটা দুইটা কেন তোকে দুইটা বলছি হ্যাঁ স্যার একটা হবে এই ওকে দেখে মনে হয় ও একটা বেশি খেতে পারবে তুই আমাকে শিখাস একটা নিয়ে যা মনে হচ্ছে তো বেশি খেতে পারবে তো তোর কাছ থেকে আমি পরামর্শ নিব তুই একটা নিয়ে যা হ্যাঁ হালিম হবে হালিম জি স্যার হ্যাঁ আমার জন্য একটা হালিম খাওয়ার সময় টিস্যু দিতে হয় এটা তুই জানিস না স্যার এই যে টিস্যু হ্যাঁ এখন কেউ টিস্যু দেয় তো খাওয়ার সময় টিস্যু দিবি না তুই সরি স্যার কি কি আনকালচার হ্যাঁ ম্যানার শিখিস নি খাবার সময় কি দিতে হয় এটা জানিস না খাবার পরে একবার বাটি পাইতাম রে তো শরীরে সব তেল ছড়াই দিতাম তুই এখানে গিয়ে ভাবলাম কি ভাই ভাই সরি ভাই ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ভাই সরি ভাই ভুল হয়ে গেছে ভাই সরি সরি ভাই ভুল কি টাকা নাই এত বন্ধু পাপল হয়েছে এদিকে তোর বাড়ি কোথায় তুই এত করে তালে পাইতেছিস না মাফ করে দেবো মানে তুই মাফ করে দেবো মানে মাফ করে দেবো মানে এই ম্যানেজার সাহেব পেতে গেছে না কি মাফ করে দেবো এত এত সহজে দাঁড়া ম্যানেজার আছি তুই এত কোনো কাপড় হয়েছে তোর আজকে খাই চুম্বন কি হয়েছে এই স্যার 650 টাকা বিল হয়েছে প্রথমে এসে প্রচুর কাপড় লইছে বলে যে যা আছে তাই দাও এখন বলে যে তাদের কাছে টাকা আমি বুঝতে পারছি কি আই কলার স্যার কি হয়েছে আপনার আপনার টাকা নেই আবার আপনি ঝামেলা করছেন প্রথমে এসেই এই এতক্ষণ যে তিল্লা তিল্লি শুনছি কি হয়েছিল রে যা বলবেন স্যার আমরা তাই করবো বাহ কি সুন্দর
চাউমিন আমি দেখতেছি সাথে কি কি আছে দেখি স্যার আমি কিছু জানি না স্যার আমাদের ভাই নিয়ে আসছে খাওয়াইতে স্যার কি আসছি অনেক সময় লাগে মানে ওদের প্রচুর সময় মাঝে মাঝে এমন হয় যে খুদাই মরে যায় তাতেও ওদের খাবারই হয় না এই রেস্টুরেন্ট গুলোতে কি করে ওদের টাইম সেন্স বলতে কোনো বিষয়ই কাজ করে না আচ্ছা আমি তো মোটা মানুষ তুই চিকন মানুষ তোর এত খুদা লাগে কেন চিটা তো মানুষই লাগে নাকি তুই জানিস আমার এখন একটা নীতিতে আমি বিশ্বাস করি আচ্ছা কি স্যার এখন আমি এত স্বাস্থ্য নিয়ে আছিস তবুও সন্তুষ্ট না বন্ধু আগে তো কত সুন্দর দিন কাটাইতাম ঘুরতাম ফুরতাম সেই আগের দিন তো নাই যে কি একসাথে খাওয়া হয় না অনেকদিন যাবো আজকে দেখা হইলো সবাই আলাদা আলাদা আজকে বন্ধু অনেকদিন পর দেখা হইলো একসাথে ব্যস্ত তো এখন তো আর আগের মতো ফ্রি সময় পাওয়া যায় না আগে তো কাজ টাজ ছিল না ওই রকম সেই সময় সবাই একসাথে কথা টথা বলতাম ঘুরতাম খাওয়া দাওয়া করতাম স্পেশাল তো এটা ভালো হবে তো হ্যাঁ তুমি তাইলে একটা কাজ করো সিঙ্গারা নিয়ে আসো আমাদের জন্য আর পরোটা নিয়ে আসো বন্ধু আজকে খাওয়াচ্ছে কে বন্ধু আমাদের কাছে তো টাকা নাই এই তো খাবার চলে যাচ্ছে বন্ধু আজকে অনেকদিন পরে দেখা হলো তুই তো ভালো কিছু করিস তুই টাকাটা দিয়ে দিস আজকে তোরা খাবি আগে বলবি না আমি তুই সেইভাবে প্রিপারেশন নিয়ে এসেছি নাকি কি বলবি বন্ধু তাইলে তো এই অর্ডারটা হয়ে গেছে এখন কি করা যায় তোরা কি আমাকে বলছিস যে তোদের কাছে টাকা নেই
এখন কি করা যায় বল আস্তে শুন আজকে একটা নতুন সিস্টেমে খাব তাই নতুন সিস্টেম মানে শুন আচ্ছা আমরা খাচ্ছি খাচ্ছি তো আপনার সময় লাগবে না দেখুন না এখন লাগবে যা করেছিস তো করেছিস এখন খাবি পুরো খাবার শেষ করবি না তারপর দেখবি আমি কি করি ঠিক আছে ওকে বন্ধু তাই বন্ধু আচ্ছা থাকা শেষ ই তলে তো উড়ে তলে তো উড়ে উড়ে এই মনে মনে শেষ করিস না আচ্ছা বন্ধু প্রায় তো শেষ এখন কি করবো বল থাকার কথা না মানে এগুলো কি আমরা একটু অসুস্থ হচ্ছি তোমরা এইসব সার্ভিস দাও তুমি এইসব খাবার খাওয়াই আমাদের বলে খাবার খাওয়া যাবে না এই আপনাদের খাবার আপনাদের খাবারে এই যে কি সব খাবার দেন খাবারের মধ্যে পোকা থাকে মাকড় থাকে স্যার স্যার এটা আমাদের ভুল এই সব খাবার দেন না এখন আমরা কেস করব এখন আমরা কেস করব আপনাদের নামে কেস করব স্যার আপনাদের বিল দিতে হবে না স্যার বিল দিতে হবে না মানে তো এটা কোনো সমাধান হলো না এটা কোনো সমাধান আপনাদের বিল দিতে হবে এই সব খাবার কেন স্যার দেন নতুন খাবার দাও স্যার দেন নতুন খাবার দাও স্যার স্যার প্লিজ এই রকম যেন না হয় বন্ধু তুমি অস্থির খাবার খাবার বাদ বন্ধু তুমি অস্থির খাবার বাদ তোমার সাথে আবার খেতে আসতে হবে বন্ধু অস্থির হচ্ছে বন্ধু অস্থির